হ্যালো, আসসালামু আলাইকুম। কে খবর বেগুন? ওর বেগুন কেন আসুন, আশা করি বোধ ভালো আসুন। তো আজ কি রান্না করছি অনারে দেখা বেলায় চলে আসি। তো ওই বেগুনে বোঝনে কমেন্টস করে দেওয়া হয় দেখা, তোমার তো দেখছি উগ্র দেয় না, আন্নাই দেয় না, দেখছি তো বোধ আছে। তো উগ্র জেবের মধ্যে না এক কমফোর্টেবল ফিল করি রান্না করি বেলায়, ইবেতে আমি একখানা বেশি রান্না করি, আর ইবে একখানা খোলামেলা আছে তো রান্না করতে সুবিধে লাগে এত লাগে। আর ইন তো আদুয়ে রান্না নগরি দুই দাইয়েরে তাপরেই তো আবার রান্না করি, ইন হনর বিষয় না বা যে তোমারা কি কি প্রশ্ন করো আমি তো নবুঝি। যাই হোক, কাজে কি রান্না করছে অনারে দেখাই পেলাই এই যে আজকের রান্না, আজকে কি কুড়ো কুড়ো আজ কুড়ো গুস্ত রান্না করছি মুরগির মাংস এরি। আর চট্টগ্রামের বাসার মধ্যে কুড়ো হই আর হন হন জেলার মধ্যে কি হয় এন হয়ে পেলে ইউ। তো আজ কুড়ো রান্না করছি, কুড়োর লয় লয় আরেকটা জিনিস রান্না করছি, এই যে ইঙ্কি শাক এন হলো দে কর্ম শাক, আর চট্টগ্রামের বাসায় কর্ম শাক এমনি এন হলো দে কলমি শাক। যাই হোক, একদম সবুজ সবুজ গড়িয়ে কর্ম শাক রান্না করছি ইন্দি। অবশ্য রান্না তো আরও আছে, যেদিন রান্না করি টাটকাই নি দেখাই, আগর দিন ন দেখাই আর বিয়ের দিন তো ন দেখাই, আতে যেদিন যে মনে চাই আই এনি দেখাই। তো বোঝনো হইবে দেখানোর কি আছে, দেখানোর বহুত কিছু আছে, কারণ ব্লগ করি অবশ্যই কিছু না কিছু তো ভিডিওত দিওনি ফুরিব এতলাই দি। তো আর রান্না কেন ইয়ে অবশ্যই জানাইবেন, আর হাতা হাতা হাই তো মনে হর চলি আইব দিদি গুম হানা। তো কেন ইয়ে অবশ্যই জানাবেন, সুড়গ্য ভিডিও গজি বেগম ভালো থাকুন সুস্থ থাকুন, খুদা হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।